বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী সদর উপজেলা শাখার উদ্যোগে উদ্বোধনের মধ্য দিয়ে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল 10টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হুমায়ুন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বি এম শাহজাহান পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আলমগীর এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এবং নতুন সদস্যবৃন্দ।